বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করেছি, যার হাতে আমাদের জীবন এবং মরণ, আমরা সবাই তার দিকে পূর্তবিত হব। প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ পদ্মাসেতুর 32 মেশিন বসতে পারে মা প্রান্তে 4 এবং 5 নম্বর কোটির উপরে। গতকাল শতচেষ্টাও বসানো যায়নি পদ্মাসেতুর এই 32 মেশিন 4 এবং 5 নম্বর কোটির উপরে। ইনশাআল্লাহ আজকে বসানোর জন্য চেষ্টা করা হবে, যদি সবগুলো ঠিক থাকে। অর্থাৎ পদ্মা সেতুতে এই স্পেন ব্যাংকের এন্ট্রির কাজ হলো এসে বসানো, কিন্তু পদ্মা নদী রয়েছে প্রবল স্রোত। বর্তমানে পদ্মা নদীর পানির গড় গভীরতা 5.5 মিটার, কিন্তু স্পেন ব্যাংক এনের দেওয়ানের জন্য গ্রহণযোগ্য হলো 4.8 মিটার। আবার স্রোতের দিকটাও ভাবার ব্যাপার, স্রোতের বেগ গতিবেগ 1.5 মিটার বেশি হলে এই তিয়ান নামের ক্রেনটি জন্য ঝুঁকিপূর্ণ। অথচ এখন পদ্মা নদীর পানির স্রোতের বেগ হলো 2.2 মিটার প্রতি সেকেন্ডে। এত কিছুর পরও চ্যালেঞ্জের সাথে আজকে বসানো যেতে পারে পদ্মা সেতুর 4 এবং 5 কোটির উপরে। পদ্মা সেতুতে এই দুইটি পিলার উপরের স্পেনটি বসানোর পরে বাকি স্পেনগুলো বসানোর জন্য তেমন বেগ পেতে হবে না, কারণ তারপর রয়েছে 3 এবং 4, 2 এবং 3, 1 এবং 2। এখানে বসবে মোট 4টি স্পান, 1 নম্বর কুটি থেকে 5 নম্বর কুটির উপরে বসবে 4টি স্পান। তন্মধ্যে আসে যদি এটি বসানো হয় পদ্মা সেতুর 32 স্পেন 4 এবং 5 কোটির উপরে, তাহলে বাকি তিনটিও বসানো সহজ হবে। অপরপক্ষে পদ্মা সেতুর মেন নদীতে রয়েছে আরও 6টি স্পেন বসানোর কাজ, সেটি হলো 7 নম্বর কোটি থেকে 13 নম্বর কোটির উপর বসবে 6টি স্পান। এখানে রয়েছে পদ্মা নদীর পানি এবং স্রোতের বেগ বেশ। তবে এখানে একটু হুজুর খেতে হতে পারে, যদি আজকের এই চ্যালেঞ্জটি সফলভাবে শেষ করতে পারে তাহলে পদ্মা সেতুর অন্য কাজগুলো সফলভাবে শেষ হবে ইনশাআল্লাহ। পদ্মা সেতুতে যেই 10টি স্পেনের বসানোর কাজ বাকি রয়েছে, তন্মধ্যে চলতি মাসে বসানোর কথা রয়েছে 4টি স্পান, এবং আগামী মাসে অর্থাৎ নবম মাসে বসবে আরও 4টি স্পান, আর সর্বশেষ 2টি স্পান বসবে 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যেই। তাহলে 3 মাসে 10টি স্পেন বসানোর কথা রয়েছে। জানি না পদ্মার ব্যবহার কি পাওয়া যায়, যে পদ্মার ব্যবহার ভালো হয় অর্থাৎ পদ্মা নদীর স্রোত পানির গর্গভীতে কমে আসলে তাহলে এই স্পেন বাহিক কেনের পক্ষে সম্ভব হবে স্পেনগুলোকে সহজে বসিয়ে দেওয়া পিলার উপরে। ইসিন দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মা প্রান্তের বর্তমান দৃশ্যটি, খালি পড়ে রয়েছে 11টি পিলার। এই 11টি পিলারও বসবে 10টি স্পান। 2017 সালের 30শে সেপ্টেম্বর 37 এবং 38 কোটির উপর দিয়ে শুরু করা হয় স্পেন বসানোর কাজ। আজ থেকে 4 মাস আগে স্পেন বসানো হয়েছিল একটি, সেটি হলো 31তম স্পেন 25 এবং 26 নম্বর কোটির উপরে। তারপরে কিন্তু 4 মাসের ভিতর আর কোনো স্পেন বসানো যায়নি। গত 10ই জুনে বসানো গিয়েছে 31তম স্পেন, আর আজ হলো 11ই অক্টোবর 2020। দেখুন পদ্মা সেতুর এই কাজগুলোকে তাড়াহুড়া করে করা যাবে না। বর্তমান যেখানে অবস্থান করতেছে তিয়ান নামের ক্রেনটি, সেখানে তার লঙ্ঘনের সমস্যা হচ্ছে। লঙ্ঘন যদি ঠিকভাবে না করতে পারে, লঙ্ঘন না করতে পারলে তাহলে পদ্মা সেতুর এই স্পেনটিকে ওই পিলার বসানো সম্ভব হবে না, কারণ এখন পদ্মা নদী রয়েছে প্রবল স্রোত, আর সে আস্তে আস্তে আসতেও পারবে না, কারণ পদ্মা সেতুর এই স্পেন ব্যাক ক্রেনটি আসতে গেলে পদ্মা নদীতে রয়েছে আবার বেশ স্রোত, তাকে নিয়ে যাবে পিছনের দিকে, তাহলে ঠিকভাবে বসতে পারবে না পিয়ারের উপরে এই স্পেনটি। তাই পদ্মা সেতুর সকল কাজগুলোকেই গুছিয়ে আনা এবং সঠিকভাবে করার জন্যেই রয়েছে ধীরগতি। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেই কাজ ভালো হয় নাই। গতকাল চেষ্টা করছে অনেক কিন্তু বসাতে পারেনি, কিন্তু আজকে ইনশাআল্লাহ বসানোর চেষ্টা করা হবে। যদি ইনশাআল্লাহ সবগুলো ঠিক থাকে তাহলে পদ্মা সেতুর এই স্পেনটি 4 এবং 5 কোটির উপরে দৃশ্যমান হবে। তাহলে পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার, তন্মধ্যে দৃশ্যমান হবে
4.8 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার মতন স্মশানের কাজ শেষ হবে। পদ্মা সেতুতে এখন যেই কাজের গতি রয়েছে, যদি এইভাবে কাজ চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ 2022 সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ সফলভাবে শেষ হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা। বর্তমানে পদ্মা সেতুর অগ্রগতি, পদ্মা সেতুতে মোট রোডের সেল বসবে 2917টি, তার মধ্যে বসে গিয়েছে 1030টি, আর রেলওয়ে সেলা বসবে 2959টি, এর মধ্যে বসানো হয়ে গিয়েছে 1580টি। মহাপ্রান্তে বায়োডাটার কাজের সুপার টি গার্ডারের সংখ্যা হল 484টি, এর মধ্যে বসানো হয়ে গিয়েছে 220টি। নদী শাসনের কাজও রয়েছে বেশ অগ্রগতি, বর্তমানে নদী শাসনের কাজের সফলভাবে শেষ হয়েছে 74.5%। পদ্মা সেতুতে মোট অর্থব্যয় হবে 30,193.39 কোটি টাকা, এর ভিতরে ব্যয় করা হয়েছে 23,796.24 কোটি টাকা। বাকি যেই অর্থ রয়েছে সেগুলো বাকি কাজের মাধ্যমে শেষ করা হবে। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হল 81.5% এবং আর্থিক অগ্রগতি হল 27.55%। তাই এইভাবে পদ্মা সেতুর কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একদিকে নদী শাসনের কাজ করা হচ্ছে, অন্যদিকে পদ্মা সেতুর মেন পিলারের কাজের সাথে সাথে অন্য অন্য কাজগুলো রয়েছে। স্পিন বসানোর কাজটি এখন রয়েছে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে। পদ্মা সেতুর এই 32তম স্পিন নিয়ে আরেকবার কিন্তু চটকে যেতে হয়েছে, বারবার চেষ্টা করার ফলে এটি একই রূপ দেখা দিচ্ছে। তখন পদ্মা নদীতে রয়েছিল বেশ স্রোত, সেই স্রোতের কারণে বসাতে পারেনি এই 32তম স্পিন, সেই একই অবস্থা এখন রয়েছে। পদ্মা সেতুতে এই স্পিনটি বসানোর মধ্য দিয়েই সফল হবে 32তম স্পিন বসানোর কাজ, সাথে সাথে পদ্মা সেতুর একটি জটলাও কাটবে। এই 32তম স্পিনটি বসানোর মধ্যে দিয়েই পদ্মা সেতুর পিলারের উপরে স্পিনগুলো বসানো সহজ হবে। তাই পদ্মা সেতু নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন, আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আপনার জন্য এবং আমাদের নতুন সাবস্ক্রাইবের জন্য আমি আবার নতুন করে ভিডিও করে দিচ্ছি, তাই আমার সাথে থাকার জন্যই এখনই বেল বাটনটা অন করে রাখুন, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ডিভাইসে পেয়ে যাবেন সেই ভিডিওটি। তাই আজকের এই ভিডিও থেকে আমি মোহাম্মদ এনায়েত হোসেন বিদায় নিচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
Thank you.